নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো রয়েছো, আমিও ভালো রয়েছি। আর সকাল সকাল লেগে পড়েছি কাজে, আর আজকে একটু মন চাইছে না কাজ করতে, কারণ সকাল থেকেই শুনে আসছি আজকে রান্না করতে হবে না। তো রান্না নেই মানে কোনো কাজ নেই, আর কোনো কাজেই মন লাগছে না, বসে বসে কাটাচ্ছি। সকালবেলা একটা ভিডিও এডিট করলাম, আপলোড করলাম, তারপরে এখন বসে রয়েছি মামমামকে নিয়ে। আর মামমাম তো দেখো সকালবেলা বালিশ খুলে একবার গুছিয়েছি, আবারও ফেলে দিয়েছি, আবার এখন গুছাচ্ছি। তো এই কাজ মামমামকে নিয়ে, সারাদিন বসে থাকাই কাজ। রান্না নেই, মামা বাবির আজ যে ক্যাটারিং আছে ও ওখানে চলে যাবে, তাই রান্না করতে হবে না। আর আজকে আমার নিজের খাওয়ার জন্য আর কী বেশি বা রান্না করবো। তো ও রেডি হয়ে নিচ্ছে, ও রেডি হয়ে বেরিয়ে যাবে। আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার এখনও মামমামকে নিয়ে বসে থাকা একটু কাজ বললামই। ও বেরিয়ে গেলে মামাকে স্নান করাবো, আমিও স্নান করবো, দিয়ে বসে থাকবো, এই টিভি দেখবো, ওকে ঘুম পাড়াবো, এই সবই কাজ। আর দুটো ভাত করে নিয়েছি, শুধু ভাতই, আর মামাকে কিছু খেতেই চায় না, ওর জন্য আজকাল খিচুড়ি বিচুড়ি কিছু করিনি, ভাত করেছি, আলু ভাত দিয়েছি, ওকে ওটাই খাওয়াবো, দুধ হয়েছে। তো এই দেখো বেরিয়ে যাচ্ছে, আর এই স্মার্ট ওয়াচটা আজকে পড়লো, আর আমার তো খুব পছন্দ, কাউকে জিজ্ঞেস করছি বারবার, তোমার পছন্দ, তোমার পছন্দ, ও আমাকে বলছে তোমার পছন্দ হলেই হবে। তো যাই হোক, ওর পছন্দ। তো দেখো মাম্মা আমার বাবিকে কি একটা যেন বলছিল, এখন মাম্মামকে খাওয়াবো। তো ফ্রিজে ঘিটা ছিল, এটা আমাদের ঘরের ঘি, তাই ঘিটা বের করে নিলাম, মাম্মামকে খাওয়াবো। দেখো ভাত নিয়ে নিয়েছি, অনেকক্ষণ বেরিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, আর একটু আলু ভাতে আর একটু এই ঘি নিয়ে নিচ্ছি, ওকে একটু ঘুরে ঘুরে খাওয়াবো, যা খাবে খাবে, ভাত পাখিটা আমি খেয়ে নেবো, আর একটু দেখবো যদি খাই তো ভালো, নাহলে ওকে দই রয়েছে, দই খাইয়ে দেবো। তো ভাবি এখনই বেরিয়ে যাবে, আর আমরা দুজনেও চলে যাবো উপরে। বাইরে আকাশে দেখো কি মেঘ, আর আমি শুয়েছিলাম, শুয়ে শুয়ে এই ভিডিও আপলোড করলাম, মানে আমি তো এই দুটোর পরে আপলোড করি, তো ভিডিও আপলোড করে এখন খাবো। তো বাড়িতে মামামের ভাবি নেই, মানে আমার বর নেই, তো আমি একা খাওয়ার মতো, আর মামাম তো তরকারি পাতি কিছু খায় না, তো আমার একার খাওয়ার মতো দেখো কী খাচ্ছি, তোমরা হেসো না। আর হয়তো আমার মায়ের ভিডিওটা দেখলে বলবো কেন রান্না করতে পারিস না। তো তোমাদের দেখাচ্ছি ঘি, হ্যাঁ দেখো গরম ভাত, আলু সিদ্ধ, আর এই যে এখন ঘিটা নিয়ে নিই, এই যে ঘি নিয়েছি, আর এই আলু সিদ্ধ, আলু সিদ্ধটা দিয়ে মাখবো। তো ঘিটা ফ্রিজে রেখে দিলাম, আর নিয়ে নেবো একটু লবণ, দাঁড়াও আমার লবণ পটটাই লবণ শেষ, আর আমার বাড়িতেও মনে হয় লবণ শেষ। তো চলো এখন ভাতটা খেয়ে নিই, যে আলু সিদ্ধ ভাত, আর আমি একা একা কী রান্না করবো বলো তো, মামার বাবুকে যদি শোনে আমি রান্না করিনি তাহলে ও আমার ওপরে খ্যাচ খ্যাচ করবে, তা মামাম তো খায় না, আমি একা একা কী রান্না করে খাই, আমার তো কিচ্ছু ভাল লাগে না একা একা রান্না করতে। একার জন্য আবার কেউ রান্না করে, রাত্রেবেলা ও থাকবে তখন রুটি করব, তরকারি করব, আর এখন এই আলু সিদ্ধ ভাতটা কিনি। আর আমার আলু সিদ্ধ ভাত ঘি আমার খুব প্রিয় খাবার, তো টিভি দেখতে দেখতে খাবো, আজকে যেহেতু মামা বাবি নেই, তা টিভি দেখতে দেখতে একা একা খাবার, মামাম ঘুমোচ্ছে, তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর খাওয়া দাওয়ার পর মনে করছে আবার একটু ঘুমাবো, আজকে কাজ নেই তো, বাড়িতে লোক নেই, কাজ নেই, আজ একটু ঘুমিয়ে নিই, খাওয়ার পরে দেখা। কতক্ষণই বা ঘুমিয়ে থাকা যায়, উঠে বসে বসে একটু টিভি দেখছি, আর চুলটাও একটু শুকিয়ে নিলাম পাখার হাওয়াতে, কোনোদিন তো ভালো মতো চুলটা শুকাতে পারি না, তো একটু বসে বসে টিভি দেখছিলাম, তাই ভাবলাম যে বসেই রয়েছে, এখন জামা প্যান্টগুলো ভাঁজ করে নিই, গাই যে বিয়েবাড়ি পরে গেছিলাম আগের দিন, শাড়িটা একটু রোদে দিয়েছিলাম, তো একটু ভাঁজটা খুলে গেছে, তো ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর ওদিকে দেখো সব জামাকাপড়গুলো সব সোফার মধ্যে পড়ে রয়েছে, প্রতিদিন এত জামা কাপড় ভাঁজ করতে গিয়ে আমি নিজেকে পাগল পাগল লাগে, এক একদিন আর ইচ্ছাই করে না ভাঁজ করতে, তো প্রতিদিন এতগুলো করে জামাকাপড় আমাকে ভাঁজ করতে হয়, তো এখন ভাঁজ করে করে সব আলনার মধ্যে ভাঁজ করে রেখে দিচ্ছি, যেগুলো সবসময় পরার। আমার জামা কাপড় গোছানো কমপ্লিট, এই দেখো জামা কাপড় এইগুলো যাবে ওই ঘরে, আর বাদ বাকি যেগুলো এই ঘরে থাকা সেগুলো এগুলো আলনার মধ্যে সাজিয়ে রেখে দিচ্ছি, চলো ওই ঘরে যাওয়া যাক, এগুলো বাস্কেটে সব রাখবো। এগুলো
জামাগুলো এবার আলাদা আলাদা করে সব রেখে দেব। জামা একদিকে, প্যান্ট একদিকে, এগুলো হলো পেট কভারগুলো একটু সাইজ করে রেখে দিলাম। আর একটু গুছিয়ে রাখলে বেশ ঘরটাও ভালো লাগে। তো মামামের জামাগুলো একদিকে, প্যান্টগুলো আলাদা করে রাখতে হয়, কারণ ছোটো ছোটো জিনিস সব মিশিয়ে যায় আর সময় খুঁজে পাওয়া যায় না। তাই আমি সবসময় এরকম গুছিয়ে রেখে দিই। তো মামামের ভাবি যখন অগোছানো থাকে আমাকে আবার খুব খ্যাঁচ খ্যাঁচ করে, যেদিন আর ভালো লাগে না সেদিন গোছাতে পারি না। আরও ওদিকে বাড়ি এসে খ্যাঁচ খ্যাঁচ কচকচ করে আর নিজেও গুছিয়ে দেয়। আমি মিথ্যা কথা বলবো না, আমার অনেকেই হেল্প করে, ও নিজেও কোনো সময় গুছিয়ে দেয়। তো আমার গোছানো টোছানো কমপ্লিট। আর এই দেখো আমার এই বাস্কেটটা যে এই ঘরে নিয়ে চলে এসেছি কদিন হলো। কি রোদ্দুর দেখো, দাঁড়াও এক মিনিট, কত রোদ্দুর, আমি একটু পর্দাটা সরাই। ওই দেখো কি রোদ্দুর, তাও ওখানে গার্ড করা হয়েছে, ছাদে যাচ্ছি। ফার্স্ট টাইম আমার প্যান্টটা ক্লিপ দেওয়া হয়নি, আমার খেয়াল নেই। আর গামলায় কতটা জল জমেছে দেখো, একটু জল ছিল না, বৃষ্টি হয়েছে, আমি জামা কাপড় তুলিনি, দুবার মনে হয় বৃষ্টি হয়েছে। আমি ঘরের ভিতর ছিলাম, শুয়ে শুয়ে বুঝতে পারিনি ঘুমের ঘরে। তো জামা কি রোদ্দুর দেখো, জামা কাপড়গুলো মনে হচ্ছে মেলা থাকলে শুকিয়ে যেত। দেখ আর মেনে লাভ নেই, তুলে নিয়ে যাই, কারণ এখন 5টা বেজে গেছে, এরপরে আবার কখন আসবো ছাদে তুলতে। আর দেখো আকাশটা এখন কত সুন্দর পরিষ্কার। তো পরিষ্কার এরকম থাকলে বিকেলবেলা মামাকে নিয়ে একটু স্টেশনের দিকে ঘুরতে যাব। তো এই দুদিন যাওয়া হয়নি বৃষ্টির জন্য, তো আজকে আবার বেরোবো ভাবছি। তো গামলায় দেখো কতটা জল জমে গেছিলো, বৃষ্টির জল, বেশ ঠান্ডা জলটা, বেশ ভালোই লাগলো। দেখো এইদিকে আবার আছে গোড়াগুলোই কত জল জমেছে, তাহলে এইভাবে কি গাছ তো বাচ্চাগুলো সিমেন্টের টপ যে কাজ করে ফেলে দেবো তাও দেওয়া যাবে না। দেখো গাছের পাতাগুলো আমি ফেলে দিয়েছি, নতুন পাতা বেরোবে সেই কারণে। গাছটা খুব সুন্দর ঝাঁকড়া হয়েছিল, কিন্তু ওই যে একটা পোকা লেগেছিলো বলে আমি সব পাতাগুলো ফেলে দিয়েছিলাম। দেখো গাছের গোড়ায় কেমন জল, এরকম জল জমলে কি গাছ বাঁচে বলো, এত জল জমেছে, একটু কাট করে ফেলে দিই। তো চলো এবার নিচে যাবো। আর ফুলটা আজকে আমার তোলা হয়নি, ফুলটা দেখো গাছেই হয়ে গেছে, আমি হাতটা ধুয়ে নিই, কলে আসছি হাতটা ধুতে। ওদিকে মামার সঙ্গে আবার ঘরে ঘুমোচ্ছে, চলো এবার নিচে যাবো। মনে হয় যেন কাজ থাকলে, আজকে যদি কাজ না থাকতো ভালো হতো, আর যেদিন কাজ থাকে না সেদিন মনে হয় যেন কাজ নেই, কেমন কিছু ভালো লাগছে না, ফাঁকা ফাঁকা। তো বিকেলে আমার মামামকে নিয়ে ঘুরতে যাচ্ছে ব্রিজের রাস্তা, দেখো বৃষ্টি হয়েছিল খানিকক্ষণ আগে। তো মামা বাবি বাড়ি চলে এসছে, ও আবার ফ্রেশ হয়ে নিয়েছে, স্নান টান করে ও আবার দৌড় মতো ডিউটি, যেমন দোকানে যাওয়া তেমন দোকানে যাচ্ছে, আমরা যাচ্ছি স্টেশনে। তো আজ সকাল থেকে এরম করেই কাটলো, কোনো কাজ টাজ ছিল না। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে দিও। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট আর ব্লগে।